হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের শুরুতেই একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ। সেই প্রশ্নটা হচ্ছে, খাতা কলমও নিতে পারেন অথবা মনে মনেও লিখতে পারেন, আপনাদের ক্লোজ পাঁচজনের কথা চিন্তা করেন, ভেরি ক্লোজ ফ্রেন্ড। স্টুডেন্ট যারা থাকো আছো, তারা তোমরা চিন্তা করতে পারো তোমাদের খুবই ক্লোজ ফ্রেন্ড যে পাঁচজন। এই পাঁচজনের মধ্যে কিন্তু একটু প্লিজ ফার্স্ট ফ্যামিলি, মানে ওয়াইফ অর হাজব্যান্ড অর ছেলে মেয়ে অথবা বাবা মা, এদেরকে বাদ দিয়ে চিন্তা করবেন। সবাইকে চিন্তা করেছেন? হোপফুলি ইয়েস। ওকে, এই পাঁচজন থেকে আমি আবারও বলছি, বাবা মা, ভাই বোন অথবা ছেলে মেয়ে, মানে ফার্স্ট প্যারেন্টসটা আমরা, ফার্স্ট ফ্যামিলিটা আমরা বাদ দিব, এছাড়া ক্লোজ পাঁচ। এইখান থেকে দেখেন তো, ওই পাঁচজন থেকে রিলেটিভ যদি কেউ থাকে তাদেরকে বাদ দিয়ে দিই। বাদ দিয়েছেন? এরপরে কিছু নাম আছে না, কারো কারো বাদ গেছে বা যায়নি। আচ্ছা, এরপরে একই স্কুলে অথবা একই কলেজে অথবা একই ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন, মানে সেম জায়গায় পড়াশোনা করতে যে আপনার পরিচয় হয়েছে, এরকম যদি কেউ থাকে পাঁচজনের মধ্যে, তাদের নামটাও বাদ দিয়ে দেন। কারো কারো বোধ হয় সবই বাদ পড়ে গেল নাকি? না না, আবার কারো কারো আছে, দেখেন না লাস্ট পর্যন্ত। আর এরপরও যদি নাম থেকে থাকে, মাই লাস্ট পার্ট হচ্ছে, একই জেলার যদি হয়ে যান, মানে কেউ যদি ঝিনাইদহ হন তো আপনার ঝিনাইদহেরই যদি এর মধ্যে কারো নাম থাকে, তার নামটাও বাদ দিয়ে দেন। অথবা রাজশাহী হলে রাজশাহী, ঢাকা হলে ঢাকা, নোয়াখালী হলে নোয়াখালী, রংপুর হলে রংপুর। ওকে, কারো কি কোনো নাম বাকি থাকলো? ওকে, আর দেখবেন কারো কারো হয়তো একজনের নাম বাকি আছে, কারো দুই, বা কারো কারো পাঁচজনও থাকতে পারে। এটা আসলে আপনার যে খেলাটা খেললাম, এটা ইন্ডিকেট করে আপনি কতটা ডাইভার্সিফাইড পিপুল বা ডিফারেন্ট ডিফারেন্ট পিপুলের সাথে মিশতে পারেন। ওকে, কারণ আপনি খেয়াল করে দেখেন, যেগুলো বাদ দিতে বলেছি ওটা ভেরি সিম্পল, মানে আপনার রিলেটিভের সাথে আপনার যোগাযোগ থাকবেই, রিলেটিভের সাথে আপনার পরিচয় এমনিতেই হয়েছে, আবার সেম ডিস্ট্রিক্টের লোকজনের সাথে প্রতি এমনিতেই যোগাযোগ থাকে, বা একই স্কুলে পড়তে যে ফ্রেন্ডশিপ হয়েছে, বাট একই স্কুলে না, অন্য কোনো জায়গায় যদি আপনার ফ্রেন্ডশিপ থাকে, তার মানে আপনার একটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ, আপনার একটা কিছু একটা করেছেন সেই জন্য ফ্রেন্ডশিপটা হয়েছে। আজকের আমাদের লার্নিং হচ্ছে গিয়ে ডাইভার্সিটি। ইঁদুর গল্পটা যদি খেয়াল করে দেখি, ইঁদুর, মুরগি, গরু, ছাগল, ওরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাণী, এবং ডিফারেন্ট ডিফারেন্ট তাদের স্কিল আছে, তাদের সাইজ ডিফারেন্ট, তাদের স্কিল ডিফারেন্ট, তারা এক একজন এক এক রকমভাবে কথা বলে। সো এই যে তারা ডিফারেন্স, তাদের এটার জন্য কি তাদের মধ্যে মিলমিশ হতে কোনো প্রবলেম হয়েছিল? এটার জন্যই কি তারা এক হতে পারেনি, তাদের টিম হতে পারেনি, অথবা ইঁদুরকে এই জন্যই কি তারা সাহায্য করেনি? হতেও পারে। আমাদের রিয়েল লাইফেও খেয়াল করে দেখেন, আশেপাশের লোকজন এক একজন কিন্তু এক এক রকম, আপনার পারফেক্ট টিম কখনো হবে না। আপনি যেরকম মনে করছেন, আপনার বস আপনার মতো না, আপনার ডেপুটিও আপনার মতো না, আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সে অ্যাপার্টমেন্টের পাশের যিনি জন যিনি, তিনি কিন্তু আপনার মতো করে ভাবে না। আমরা মানি আর না মানি, ডাইভার্সিটি হচ্ছে গিয়ে রিয়েলিটি, এবং যত দিন যাচ্ছে তত বেশি আমরা আরও গ্লোবাল হচ্ছি। এখন এখানে বসে আমরা ফেসবুকে আমেরিকার সাথে, ব্রাজিলের সাথে, চাইনিজের কারোর সাথে হয়তো ফ্রেন্ডশিপ করে ফেলছি, সো এবং তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, তারা ভিন্ন কনটেক্সটে বড় হয়েছে, বাট উই হ্যাভ টু মিক্স উইথ দেম, এবং ওদেরকে ডিলও করতে হবে। ব্যবসা করতে গেলেও অনেক অনেক ডাইভার্সিফাইড পিপুলের সাথে মিশতে হয়। সো আপনি যদি লিডার হতে চান, আপনি খেয়াল করে দেখবেন, লিডারের সাথে আপনার নিচে যারা আছে তাদের কিন্তু অনেক অনেক ডিফারেন্ট মেন্টালিটির লোকজন, সবাই কিন্তু একরকম না, কিন্তু এই সবাই যে একরকম না, ভিন্নতা আছে, তাদেরকে আমাদের কিন্তু ডিল করতে হবে। এই ডিল যদি যে করতে পারে, হি ইজ দ্য লিডার, আর যে ডিল করতে পারে না সে কখনো লিডার হতে পারে না। এইখানে আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, হাতের পাঁচটা আঙ্গুল খেয়াল করেন, কোন আঙ্গুল চিকন বা ছোট, কোন আঙ্গুল মোটা, কোন আঙ্গুল লম্বা, সো এক একটা আঙ্গুল আঙ্গুলের আসলে এক এক রকম সাইজ, বাট সবগুলো আঙ্গুল যদি আমরা একসাথে করি, এই পাঁচটা কিন্তু ভেরি স্ট্রং হয়, কারেক্ট? সো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল একসাথে হলে সেটার অনেক অনেক স্ট্রেংথ বেড়ে যায়। আপনি ফুটবল টিমের কথা খেয়াল করেন, সবাই কি গোলকিপার বা সবাই কি গোল দিতে পারে? এই যে গোল দিতে পারে সেই স্কিলটা যেমন দরকার, যেমন যে গোলকিপার তার স্কিলটা দরকার। ডিফারেন্ট স্কিল মিলেই হচ্ছে কি আমাদের ফুল একটা টিম হয় এবং আমরা এগিয়ে যেতে পারি। সো আজকে থেকে আপনার লার্নিং যেটা শিখলাম, আপনার টু বি এ গ্রেট লিডার আমাদেরকে শিখতে হবে, সো দ্যাট উই ক্যান মিক্স উইথ ডিফারেন্ট ডিফারেন্ট পিপুল। থ্যাংক ইউ অল।